উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের বাকি মাত্র দুই দিন আগেই দলীয় প্রতীক ছাড়া অংশ নেয়ার সিদ্ধান্ত জানায় আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দেওয়া হয় এমপি মন্ত্রীদের পরিবারের কাউকে নির্বাচনে অংশ নিতে রোববার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্য দল চাইলে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে আমরা নিজেরা ব্যবহার না এ ব্যাপারে আমাদের দ্বিমত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটের প্রভাব মুক্ত নয় বাংলাদেশ যুদ্ধের কারণে যে অর্থনৈতিক সংকট এটা সারা বিশ্ব জুড়ে এবং তার প্রতিক্রিয়া প্রভাব আমাদের এখানেও আছে বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না আমরাও চাপ অনুভব করছি যুক্তরাষ্ট্রের নিজেদেরই মানবাধিকার নেই উল্লেখ করে ইসরায়েলের নৃশংসতার পরও দেশের বিরোধী দলগুলো চুপ কেন এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের মানবাধিকার এক জায়গায় একরকমদের সানবির রুপল সময় সংবাদ ঢাকা